প্রথম কথা প্রত্যেকখন সরকারে প্রত্যেকটো রাজনৈতিক দলে এই ছয় জনগোষ্ঠী জনজাতিকরণৰ বিষয়টো কেৱল রাজনৈতিক স্বার্থ তেখেতসকলে ব্যৱহাৰ কৰি অহা পৰিলক্ষিত হৈছে। গতিকে আমি সরকারক আহ্বান জনাইছো কেৱল এই ছয় জনগোষ্ঠী জনজাতিকরণৰ এই বিষয়টো কেৱল হস্তীয় রাজনৈতিক বিষয় হিসাবে যাতে গ্রহণ নকৰে, প্রকৃতার্থত আমার ছয় জনগোষ্ঠীর আবেগ অনুভূতি সন্মান জনায় ছয় জনগোষ্ঠী শীঘ্রে জনজাতির মর্যাদা প্রদান করবর কারণে আমি পুনর্বার এই কার্যসূচীর জড়িয়ে আমি আহ্বান জানাইছো। আর এটা কথা আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এগারী দিল্লির আগ্রাবাহী ভৃত্য আর এগারী সর্বকালের মিশলীয় মুখ্যমন্ত্রী। আমি চুটিয়াসকলের শেষগী রানী বীরাঙ্গনা হতিয়াধনীর স্মৃতিত সাত বহাগর দিনটি সরকারি বন্ধ ঘোষণা করবর কারণে আমি দাবি জানাই আছো। তেখেতসকলে কিন্তু প্রত্যেকবারে আমাক আলোচনার মাজত তেখেতসকলে আশ্বাস প্রদান করে প্রতিশ্রুতি প্রদান করে আছে, কিন্তু সেই প্রতিশ্রুতি সেই আশ্বাস কেবল ফুটুকা ফেনত পরিণত হয়েছে। গতি আমি শীঘ্রই এই আমার বীরাঙ্গনা হতিয়াধনীর স্মৃতিত সাত বহাগর দিনটি সরকারি বন্ধ ঘোষণা করবর কারণে আমি দাবি জানাইছো। আর তারলগতে যখন জাতিদঙ্কি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 এই আইনখন গৃহীত করবর কারণে তেখেতসকলে যে প্রচেষ্টা হাতত লৈছে এই কার্যক আমি সদৌ চুটিয়া ছাত্র সন্থায় তীব্রভাবে গরিহণা দিছো। আমি কেবল সমগ্র নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চল এই জাতিদঙ্কি আইনখনের বিরুদ্ধে এক প্রতিবাদের সর্বস্তরের এক প্রতিবাদ গড়ে উঠিছে। তারপরও কিন্তু কেবল রাজনৈতিক স্বার্থত তেখেতসকলে এই জাতিদঙ্কি আইনখন গৃহীত করবর কারণে যে প্রচেষ্টা হাতত লৈছে আমি সকিয়ে দিছো। যদি তেখেতসকলে এই আইনখন গৃহীত করে অনাগত দিনত কিন্তু ইয়ার যোগ্য ভুগিবর কারণে প্রস্তুত থাকিব কারণে আমি হকিয়া দিছো। আমি দেখা পাইছো যে বিজেপি সরকারখানে প্রতিটি জনগোষ্ঠী চূড়ান্ত প্রতারণা করেছে, যে জাতি মাতৃ ভেটির কথা কে শাসনক গাদিলে হয় এই সরকারের প্রতি জনগোষ্ঠীক চূড়ান্ত প্রতারণা করা হয়েছে। যে চুটিয়াসকলের সরকার জনগোষ্ঠী একেলগে আমি দীর্ঘদিন ধরে জনজাতিকরণ নামত সরকারের আলোচনা হয়েছে, বারম্বার বিভিন্ন প্রতিবাদ হয়েছে। আমাক যা নির্বাচন আগমূর্ত আসলে কথা দিয়া হয়েছিল যে সরকার জনজাতিকরণ প্রদান করা আমার শাসনক গাদিলে আহিলে। আর তারপর দেখি যে ইতিমধ্যে কেন্দ্র পাঁচটা বছর কলি ছটা বছর হয়েছে সরকার হওয়া, আর আমি দেখি রাজ্যের সরকার হওয়া চারিটা বছর সম্পূর্ণ হয়েছে। তারপর কিন্তু জনজাতিকরণ বিষয়টি চূড়ান্ত রাজনীতি করে দেখা পাইছো, যে বিগত সময় যদি কংগ্রেস সরকারে এই জনজাতিকরণের বিষয়টি লোক কেবলমাত্র নির্বাচনী ইস্যুসে ব্যবহার করেছিল, আর বর্তমান বিজেপি সরকারও এই কংগ্রেস সরকারের কোনো ধরনের পার্থক্য নেই, একটা ধরনের ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের বিষয়টি লোক কেবলমাত্র রাজনীতি করে দেখা পাইছে।